देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला में परानपुर इलाके पर पति के अवैध संबंधों का विरोध करने का काल हुआ, जबकि पति पर अपनी पत्नी की बेरहमी से चाकू से गला काट कर हत्या करने का आरोप है। घटना मालदा के पुखुरिया थाने के परानपुर इलाके की है। आरोपी दामाद के साथ ये घटना तब हुई जब वह अपने ससुर के घर मिलने आया था। पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया। मालूम हो कि मृत गृहिणी का नाम अंगूरा बीबी है। उसकी शादी 5 साल पहले कटला मारे इलाके के रहने वाले अशरफुल हक से हुई थी। आरोप है कि शादी के कुछ दिन बाद ही अशरफुल अवैध संबंध में शामिल हो गया। इसको लेकर पति पत्नी के बीच में अनमुटाव रहता था। बीती रात अशरफुल परानपुर इलाके में अपने ससुराल आया था। कथित तौर पर उस घटना को लेकर उनके बीच फिर से झगड़ा हो गया। तभी अशरफुल ने धारदार डंडे से अपनी पत्नी का गला घोटकर बेरहमी से हत्या कर दी। पुलिस ने अशरफुल हक को गिरफ्तार कर लिया। मृत गृहवधु के पिता मोजमेल हक ने आरोपी दामाद को फांसी देने की मांग उठाई। घटना काल के 5 समय गेल हमर बाड़ी के जमाई में दुटाई हमें मालिक के मिले काज करी खबर पेलम गेल हमें ओखन तक टाका दे पठलम बाड़ी से जे मांस टांस ले आई ठंडा ले आसबी खाबे मांस रान्ना करे छे खाए छे ठंडा खाए छे लेचू छेले लेचू लेसे लेचू खाए छे खाए दे वो बोट गाला के देख छे जमाई এমনি করে করে সব সুচ দেখছে আর ফ্যান চালিয়ে দেখছে যে কোনটাতে কমা ভাড়া হয়েছে। তা আমি কইন বাবা এই ঘরের কমা ভাড়াটা খারাপ হয়ে গেছে। তাহার ছেলে কাকু ডেকে ঠিক করো না, আমি টাইমও পাই না, তো ঠিক করবো। ও এই ঘরে দেখে ওই ঘরে যে দেখছে ওই বোর্ড দেখে শুনে তখন কইছে কি যে আমি আজকে ওই ঘরে শুধবো আমরা বুঝ নাই। তা আমি কইছি যে যাওয়াই বেটি আজকাল তো যুগ খারাপ, তো জামাই বেটি ওই ঘরে শুতুক। আমি ছেলেকে বললাম যে তুই আর ঘরে চলাই, যে আমরা স্বামী স্ত্রী আর ছেলেকে নিয়ে লাতিকে নিয়ে ওই অন্য ঘরে শুতলাম। ওরা ঘরে যে শুতে আলো যে ঘুমিয়ে আলো, এবারে আমরাও ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার রাত 3 সময় দেখছি লাতিনিটা কাঁদছে। তা আমি বুধন বুধন কর ডাক নাম হয়েছে বুধন। তা আমি কইছি ওকে চুপা না গে, কানেছিস কেন ওকে চুপা, ও থাকবে তুই তো চালা করবে। আমি ঘর খুলে আলা জ্বালাম, জেলে ঘর খোলা আছে, বাইরে ঝাঁপ খোলা আছে আর উপাঠারাম সীতা আছে। লাতিনি কাঁচে আমি যে কোলে নিলাম আর ওকে বললাম যে মেয়ে গেল ওরমা কই, তো কই যে বাথরুম গেল। তো মেয়ে বাথরুম গেল, তার আমি কি করতে যাবো, আমি আসছে আর ভিতরে আজান পড়ে গেলছে। আমার মা এসে উজু করতে নমাজ পড়বে সেই আমার মা এসে দেখছে তো বুধনকে কেটে ফেলে দিয়েছে যে আমাকে কয়েছে। তখন যাচ্ছি তো দেখছি শেষ করে দিয়েছে একদম গলা কেটে, আর ওখানে জ্বালানি আছে, জ্বালানি পর গলার ভিতরে ভরে দিয়েছে। আমার জামাই কেটেছে, আমার জামাই পায়ের রক্ত ভরে আছে পিছনে যে ঘুমেছে। তো জামাইয়ের নাম তো রক্তটা পেলো কোথায়? জামাইয়ের কি নাম? আমার জামাইয়ের নাম হচ্ছে ইসরাফুল হক। পুলিশ কি ধরেছে? পুলিশ ধরে নিয়েছে, পুলিশ তো বিছান দেখেই ধরে নিয়েছে। না তো আপনার মেয়ে জামাইয়ের মধ্যে কোনো গন্ডগোল ছিল আগে? আগে ও বাড়ির কাছে ভালোবাসা করছে ছেলেটা, ছেলে ভালোবাসা করার পর ঝামেলা হয়েছে। ওরা সবাই ডেকে বিচার টিচার করে কয়েছে কি ছেলে যদি আগে চালা করে মেয়ের সঙ্গে তাহলে 40,000 জরিমানা, আর মেয়ে যদি আগে ছেলের সঙ্গে চালা করে তার 40,000 জরিমানা। আমি গেলাম, জানতে পারলাম, গেলাম আমার ছেলের মা বললো কি যে এই সব মিটামিটি হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই, শান্ত। তার ভিতরে একবার আমার মেয়েকে মেরেছিল ওই জামাই, মেরেছিল তো আমি জানতে পারলাম। আমি জানতে পারি কোনো ইয়ে হয়েছে নিজের ভিতরে বিয়ে দিয়েছি দাদা, দিয়ে আজকে আমার এই বিপদ আমাকে দিয়েছিল। আলো আপনার নাম বলো? আমার নাম বললাম মুজাম্মেল হক।